ভিখারি একটা মাছ দাও। नहीं मुझे मजाक नहीं उड़वाना अपनी चीज का, मैं नहीं बताऊंगा। अस्सलाम वालेकुम सबाई के स्वागत আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে দিনটা স্পেশাল আমার কাছে অনেকটাই, কারণ আজকে আমার বার্থডে। তো আজকে বার্থডেতে আমি কিছু চিন্তা ভাবনা করছি যে এর মধ্যে আমার মেয়ে জান্নাতি সে আমাকে এটাতে ইয়ে করছে যে বাবা তোমার বার্থডেতে গরিবদের খাওয়াবে। তো এই কারণে আমি কিছু চিন্তা করছি যে সেটা হচ্ছে যে আমি আজকে মানে 1200 মার্কস আমি নিয়ে আসছি। এই 1200 মার্কস আমি হচ্ছে রিক্সাওয়ালার ভ্যানওয়ালাদের দেব চিন্তা করছি। 5টা করে প্যাকেট করছি, এই 5টা করে প্যাকেট আমি রিক্সাওয়ালার ভ্যানওয়ালাদের দেব। এই কারণেই যে রিক্সা চালক আর ভ্যান চালক এরা মাস্ক কিনে বেশিরভাগ পড়তে চায় না, আর বর্তমানে যে খারাপ সময় যাচ্ছে সবাইয়েরই মাস্ক পরা উচিত। তো এই কারণে আমি হচ্ছে রিক্সা চালক আর ভ্যান চালকদের জন্য 1200 মাস্ক এ করছি। আর যারা গরিব, যে রাস্তায় রাস্তায় যারা থাকে, বর্তমানে দোকানপাট বন্ধ, রেল স্টেশন বন্ধ, বাস স্টেশন বন্ধ, বাস টার্মিনাল বন্ধ, তো এদের খাওয়ার সমস্যা হচ্ছে। এই জন্য আমি তো অত পারবো না, এই জন্য আমি হালকা করে কিছু হচ্ছে দিচ্ছি, আমি দেওয়ার চেষ্টা করব, কিছু প্যাকেট এদের হাতে হাতে পৌঁছে দেবো। তো আপনারা সঙ্গে থাকুন, আমি সারাদিন কি করছি এটা দেখেন, ভিডিওটা দেখবেন, পুরোটা দেখলে ইনশাল্লাহ আশা করছি ভালো লাগবে আপনাদের। তো ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখেন কি করি। এখানে প্যাকেটিংয়ের কাজ চলছে, প্রতিটা প্যাকেটের মধ্যে 5টা করে মাস্ক দেওয়া হচ্ছে। আর এই মাস্কগুলো শুধু আমরা রিক্সা চালক আর ভ্যান চালকদের জন্যই নির্ধারণ করছি। আমরা মাস্ক বিতরণ করে খুবই আনন্দিত হচ্ছি। আর কিছু মাস্ক সিঙ্গেল মাস্ক দিচ্ছি, যারা পথচারী যারা মুখে মাস্ক পরে না তাদেরকে একটা করে দিচ্ছি। আর রিক্সা অটো ভ্যান ভুটভুটি এগুলো দিচ্ছি হচ্ছে 5 পিস করে। তো আমরা অনেক মজা পাচ্ছি।
আমাদের প্রথম ধাপের প্রোগ্রামটা শেষ করছি, এখন দ্বিতীয় ধাপটা করতে যাচ্ছি। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে প্যাকেটিং করলাম, প্যাকেটিং টেকেটিং রেডি করে এখন আমরা বের হব। গরিবদের, গরিব দুস্থ যারা পথ শিশু আছে, পথচারী যারা আছে, এদেরকে খাবার দেওয়ার জন্য। তো আপনারা এটাও সঙ্গে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তবে আমরা ওই বেলাতে মাস্ক দিয়ে খুবই আনন্দিত হয়েছি এবং আমরা খুবই মানে খুবই ভালো লাগছে। আপনারা দেখতে থাকুন, দেখেন কি হয়। আলহামদুলিল্লাহ, আমাদের সারাদিনের যে প্রোগ্রাম ছিল ওটা শেষ করতে পেরেছি আমরা, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোভাবে শেষ করছি। তো কতটুকু ভালোভাবে শেষ করছি এটা তো ভিডিওতে আছে। তো আমার মেয়ের খুব ইচ্ছা ছিল আজকে আমি গরিবদের, আমার বার্থডেতে গরিবদের খাওয়ানোর জন্য, এই জন্য ওর হাত দিয়ে আমি এটা ইয়ে করলাম। তুমি কেমন খুশি হয়েছো আম্মু? হ্যাঁ, খুব খুশি হয়েছি বাবা। থ্যাংক ইউ। তো ঠিক আছে, আপনারা আজকে আমার ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তবে আমি আজকে খুবই, আমার জীবনেই প্রথম আমার একটা বার্থডে গেল, আমি এত আনন্দ পেলাম সেটা এই গরিবদের মাঝে খাওয়ার এবং মাস্ক বিতরণ করে। তো আপনারাও যদি পারেন এরকম করে দেখেন, খুব ভালো লাগবে। এটা হচ্ছে আসলে গোপনে করা উচিত, আমি এটা মানুষ দেখানোর জন্য করি নাই। তো তাও আমি করছি যে এটা যাতে আপনাদের দেখে ভালো লাগে এবং আপনারাও যেতে আগ্রহী হন। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আবার আগামী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। এই মুহূর্তে বাই বাই, টাটা।